জয় ভোলানাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি দেখছেন এবং শুনছেন মকর রাশির আগস্ট মাসের রাশিফল। আগস্ট মাস আপনার কেমন যাবে আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে। চাকরিজীবীদের চাকরির পরিস্থিতি কেমন থাকবে, ব্যবসায়ীদের আগস্ট মাসে ব্যবসা কেমন হবে, আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, পারিবারিক পরিবেশ, বিবাহিত জীবন, আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক, বিদ্যার্থীদের লেখাপড়া আগস্ট মাসে কেমন চলবে, মকর রাশি শরীর স্বাস্থ্য কেমন থাকবে ইত্যাদি বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। আর আপনার জন্য থাকছে আগস্ট মাস অনুযায়ী মকর রাশির বিশেষ প্রতিকার একদম বিনামূল্যে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে মকর রাশির জন্য আমি যে সমস্ত ভিডিও পরবর্তী সময় তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি 1008 টোটকার একটি ধারাবাহিক সিরিজ তৈরি করেছি। বিভিন্ন ধরনের টোটকা আছে, চাকরি, ব্যবসা, আর্থিক উন্নতি, শত্রু দমন ইত্যাদি নানা বিষয় নিয়ে বহু প্রমাণিত প্রাচীন টোটকা, যা আপনি খুব সহজেই করতে পারবেন। আমি ওপরে লিঙ্কটি দিয়ে রাখলাম, এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আগস্ট মাসের মকর রাশির রাশিফলের এই ভিডিও শেষেও আমি লিঙ্কটি পুনরায় দিয়ে রাখব। তো শুরু করছি মকর রাশির আগস্ট মাসের রাশিফল। আগস্ট মাস আপনার কেমন যাবে, এই যে ছবিটি আপনি দেখছেন এটা হলো মকর রাশির সাপেক্ষে আগস্ট মাসে, আপনার জন্মকালীন জন্মছকের সাপেক্ষে আগস্ট মাসে কোথায় কোন গ্রহ অবস্থান করছে, গ্রহদের গোচর অবস্থান। দেখুন ছবিতে যেখানে এক লেখা আছে সেটা হলো আপনার জন্মরাশি। আপনার জন্মরাশিতে অবস্থান করছে শনিদেব। শনিদেব 23 অক্টোবর পর্যন্ত আপনার জন্মরাশিতে বক্রী অবস্থায় থাকবে, আর সাথে আপনার শনির সাড়ে সাথীও চলছে। মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং রাহু। মিথুনে অবস্থান করছে শুক্র, কর্কটে রবি, সিংহতে রয়েছে বুধ এবং চন্দ্র, তুলারাশিতে রয়েছে কেতু। তো এই মাসে মোট 4টি গ্রহ রাশি পরিবর্তন করছে। 7ই আগস্ট শুক্র রাশি পরিবর্তন করবে, মিথুন থেকে কর্কটে প্রবেশ করবে। 10ই আগস্ট মঙ্গল রাশি পরিবর্তন করবে, মেষ থেকে চলে যাবে বৃষরাশিতে। 17ই আগস্ট রবি রাশি পরিবর্তন করবে, কর্কট থেকে চলে যাবে সিংহ রাশিতে। 21ই আগস্ট বুধ রাশি পরিবর্তন করবে, সিংহ থেকে কন্যায় চলে আসবে। তো মকর রাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান, গোচর আপনার জীবনযাত্রায় কতটা প্রভাবিত করবে জেনে নিন মকর রাশির আগস্ট মাসের রাশিফলের এই ভিডিওতে। রাশিফল একটি সার্বিক গণনা, রাশি এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হবে তা কিন্তু নয়। তো প্রথমে আলোচনা করছি মকর রাশির স্বাস্থ্য নিয়ে। আপনার জন্মরাশির অধিপতি শনিদেব বক্রী অবস্থায় আপনার জন্মরাশিতেই অবস্থান করছে, এবং আপনার জন্মছকের সাপেক্ষে অষ্টমপতি রবিদেব সপ্তমে কর্কট রাশিতে অবস্থান করছে এবং দুজনে দুজনে দৃষ্টি বিনিময় করছে। তো অষ্টমপতির দৃষ্টি জন্মরাশিতে ভালো না, সুতরাং 17ই আগস্ট পর্যন্ত নিজের শরীর এবং স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকুন। কাঁধের ব্যথা, হজমের সমস্যা, পিত্ত নিয়ে সমস্যা, চোখের সমস্যা, এইসব নিয়ে কিন্তু আপনাকে কষ্ট পেতে হতে পারে। তবে 17ই আগস্টের পরে রবির যে রাশি পরিবর্তন, এর ফলে কিন্তু আপনার শারীরিক উন্নতি ঘটবে। যদি আপনার জন্মছকে শনিদেব পীড়িত অবস্থায় থাকে তাহলে ফলের তারতম্য ঘটবে, কারণ রাশি এক হলেই সকলের জন্মছকে গ্রহের অবস্থান কিন্তু এক নয়। আলোচনা করব আপনার চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি আগস্ট মাসে কেমন যাবে। তার আগে জানিয়ে রাখি মকর রাশির যে সমস্ত বিদ্যার্থীরা আছে লেখাপড়া শিখছে তাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে। তো কোনো বিদ্যার্থীর লেখাপড়া, লেখাপড়ার সফলতা, পড়াশুনো কেমন হবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে জন্মছকের পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবের অধিপতির ওপর। তো আপনার ক্ষেত্রে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে পঞ্চম ভাব হলো বৃষরাশি, আর বৃষরাশির অধিপতি শুক্রগ্রহ। শুক্র অবস্থান করছে জন্মরাশির ষষ্ঠভাবে 6নম্বর ঘরে, ঘড়ির কাঁটার বিপরীতে, ভালো করে ছবিটির দিকে দেখুন, মিথুন রাশিতে। তো 7ই আগস্ট পর্যন্ত পড়াশোনা নিয়ে বিভিন্ন রকম সমস্যা থাকবে। 7ই আগস্ট পর্যন্ত অর্থাৎ শুক্র যতক্ষণ ধরে, যতদিন ধরে আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে সেই সময় পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত বিদ্যার্থীদের পরীক্ষা এবং পরীক্ষার ফল নিয়ে কিন্তু নিরাশ করবে। তবে 7ই আগস্টের পরের সময়, তার পরবর্তী সময় আগস্ট মাস মকর রাশির ছাত্র এবং ছাত্রীদের জন্য ভালো। এই সময় লেখাপড়ার উন্নতি হবে, পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষায় সকল রকমের সফলতা আপনারা কিন্তু পাবেন, শুভ পরিবর্তন দেখা যাবে। তবে কিন্তু আবার বলছি ডেটটা 7ই আগস্টের পরে। যারা উচ্চ বিদ্যালয়ের জন্য কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 7ই আগস্টের পরে সময়টি শুভ।
মকর রাশি যে সমস্ত জাতক জাতিকারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের আগস্ট মাস কেমন যাবে। তো কোনো প্রেমের সম্পর্ক, কোনো প্রেমের সম্পর্কের সফলতা, সেই প্রেম সম্পর্ক কেমন হবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করছে জন্মছকের পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবের অধিপতির ওপর। একটু আগেই বললাম আপনার ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে পঞ্চম ভাব হলো বিষরাশি, আর বিষরাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র অবস্থান করছে জন্মরাশির ষষ্ঠভাবে। তো মিথুন রাশিতে 7ই আগস্ট পর্যন্ত প্রেম সম্পর্কের জন্য সময়টা একদমই শুভ নয়, কিন্তু 7ই আগস্টের পরে শুক্রের রাশি পরিবর্তন সার্বিকভাবে আপনার প্রেম সম্পর্কে সফলতা এনে দেবে। যারা মনে করছেন প্রেম সম্পর্ককে বিবাহে পরিণত করতে চান তারা পরিকল্পনা করতে পারেন, সার্বিকভাবে প্রেম সম্পর্ক ভালোই কাটবে। মকর রাশির যারা বিবাহিতরা রয়েছেন তাদের এই আগস্ট মাস কেমন যাবে, যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন বিবাহিত জীবনে আবদ্ধ আছেন তাদের আগস্ট মাস কেমন যাবে। তো কোনো দাম্পত্য জীবনের সম্পর্কের সফলতা, বিবাহিত জীবন কেমন হবে, বিবাহিত জীবনে আপনি কতটা সফল হবেন কতটা অসফল হবেন ইত্যাদি নানা প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে থাকে কোনো জন্মছকের সপ্তম ভাব এবং সপ্তম ভাবের অধিপতির ওপর। তো আপনার সপ্তম ভাব হলো কর্কট রাশি, আর কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্র প্রত্যেকটি রাশিতে 2 দিন করে অবস্থান করে। তো জ্যোতিষশাস্ত্র মতে মকর রাশিতে রয়েছে শনিদেব এবং চন্দ্র একসাথে রয়েছে আপনার জন্মকালীন জন্মছকে, ভালো করে লক্ষ্য করুন। আপনার মকর রাশি মানে হচ্ছে আপনার মকর রাশিতে চন্দ্র অবস্থান করছে, আর এই সময় শনিদেব বক্রী হয়ে নিজের রাশিতেই অবস্থান করছে। তো মকর রাশির ক্ষেত্রে সার্বিকভাবে বিবাহিত জীবনে ছোটো ছোটো বিষয় নিয়ে সমস্যা লেগেই থাকবে, কোনো কারণ নেই, তবু অহেতুক মতানৈক্য বেশিরভাগ সময় চলবে। এর ফলে কিন্তু সম্পর্কের মধ্যে একটু দূরত্ব তৈরি হতে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আর বর্তমানে শনি সাড়েসাথী চলছে, শনি বক্রী অবস্থায় আছে, এর প্রভাব কিন্তু আপনার বৈবাহিক জীবনে পড়বে। তবে যাদের জন্মছকে, যে সমস্ত মকর রাশির জাতক জাতিকার জন্মছকে শনি খুব স্ট্রং হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল হবে, আর যাদের জন্মছকে শনিদেব জন্মকালীন জন্ম অবস্থানে পীড়িত অবস্থায় রয়েছে, নিচস্থ অবস্থায় রয়েছে, অশুভ স্থানে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের বৈবাহিক জীবনে অনেক বেশি সমস্যা তৈরি হবে। কেন বলুন তো, কারণ মকর রাশি বা যে কোনো রাশির ক্ষেত্রে, রাশি এক হতেই পারে, দুটো মানুষের রাশি এক হতে পারে, কিন্তু দেখবেন দুটো রাশির মধ্যে কিন্তু জন্মকালীন জন্মছকে গ্রহের অবস্থান আলাদা থাকে, তাই না? কারণ রাশিফল কি সার্বিক গণনা। তো মকর রাশির জন্য সার্বিক গণনার ভিত্তিতে বলা যেতে পারে আগস্ট মাস বৈবাহিক জীবনের জন্য ভালো নয়, 17ই আগস্টের পর থেকে পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে। আলোচনা করব মকর রাশির ভাগ্য, কর্ম, আর্থিক পরিস্থিতি আগস্ট মাসে কেমন যাবে, আপনার চাকরি, ব্যবসা আগস্ট মাসের রাশিফল নিয়ে। আপনার ভাগ্যপতি বুধ, কর্মপতি হল শুক্র। বর্তমানে আপনার জন্মরাশির সাপেক্ষে আপনার ভাগ্যপতি বুধের অবস্থান ভালো নয়, 21 আগস্ট পর্যন্ত ভাগ্য আপনাকে সেইভাবে কিন্তু সহযোগিতা করবে না। চাকরিজীবীদের জন্য 7ই আগস্টের পর থেকে সময়টা একটু ভালো কাটবে, তবে বিভিন্নভাবে পরিশ্রম বাড়বে। যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য সময়টা ভালো কাটবে। 7ই আগস্টের পরে আবার শুভ পরিবর্তন হবে, কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রম করুন, চেষ্টা চালিয়ে যান, হার মানবেন না, পরিস্থিতির মোকাবিলা করুন। ব্যবসাদের ক্ষেত্রে সার্বিকভাবে পরিস্থিতি ভালোই কাটবে, তবে কাজকর্মে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অপ্রয়োজনীয় কিছু বিনিয়োগের ফলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসের শেষের 15 দিন আপনার জন্য ভালোই উন্নতি আসবে, ভালো উন্নতি ঘটতে পারে, ব্যবসার প্রসার, নতুন ব্যবসা ইত্যাদি করার ক্ষেত্রে আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে করবেন। আর বড় বিনিয়োগ করার সঠিক সিদ্ধান্ত নেওয়া এই সময় কিন্তু একদমই ভালো হবে না, কোনো বড় বিনিয়োগ এখন করার দরকার নেই, ব্যবসা প্রসার করতে পারে, নতুন ব্যবসা শুরু করুন না, ছোটো ছোটো করে ইনভেস্ট করে শুরু করুন, কিন্তু 15ই আগস্টের পরে, আগে নয়। কিন্তু কী প্রতিকার আছে, শনিবার এবং সোমবার দিন নিরামিষ আহার করুন, প্রতিদিন শিবলিঙ্গে জল এবং কালো তিল অর্পণ করুন, আর শনিবার ভুল করেও কিন্তু মদ্যপান করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে মকর রাশির জন্য আমি পরবর্তীকালে যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।